কেমন আছো বলো? তোমরা তো ভালো আছো, তোমাদের এই ঝকঝকা তকতকা স্কিন দিয়ে আমার ভিডিও দেখছো, কিন্তু আমার মুখটা ঝকঝকে নেই, দেখো টান টান পড়েছে। আর ভিডিও করতে করতে আর মুখের যত্ন নেওয়া হয়নি, তো চলে এসেছি আজকে তোমাদের কাছে মুখে কীভাবে তকতকে ঝকঝক আর স্মুথ সফট হবে, আর রোদের হাত থেকে স্কিনকে বাঁচাবে, তো তারই ভিডিও আজকে। বন্ধুরা কী করবো বলো, আজকে একটু সময় নিয়ে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা দেখানোর জন্য। খুব সহজ, ভাবলাম এটাই আমি করতে পারি না, এত সহজ জিনিস দিয়ে ঘরে থাকা দিকে ঘরোয়া পদ্ধতিতে আর মুখটাকে পরিষ্কার করতে পারছি না, পার্লার যাওয়ার তো ক্ষমতা নেই বন্ধুরা, কী করবো, তো বাড়িতেই সব জিনিস আছে, পার্লার কেন যাবো বলো? তো চলো দেখে নাও কীভাবে করি। এই দেখো একটা মৌসুমি, এই একটা মৌসুমি অনেক গুণাগুণ বাড়িয়ে দিবে আমার মুখের ত্বককে, তো চলো এটাকে কেটে নেব। চাকুতে ভাই ধার নাই, এই দেখো এখানে নিয়ে নিয়েছি হলুদ, এই রস দিয়ে দিব, হলুদ তো অ্যান্টিবায়োটিকের কাজ করে তোমরা সকলে জানো, আর এই যে রস দিয়ে দিলাম, দিয়ে দিব হলো বেসন, বেসনের কার্যকারিতা, বেসন হলো স্কিনের যত স্ক্রাপে কাজ করবে, আর দিয়ে দিচ্ছি হলো মধু, মধু হলো স্কিনকে সফট রাখবে। আচ্ছা দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করলাম, বুঝেছো স্ক্রাবের কাজ করে। আর লেবু হচ্ছে তোমার স্কিনকে একদম মরা যত কোষ আছে তা খুলে দিবে একদম, আর খুব সুন্দর বুঝলে। ঘিয়ের কত দাম গো? 150 টাকা। ঘি কালো কালো কেন এত? দিদিমণি গোল হাতার ব্লাউজ তো পরেছো, ঘিয়ের রং কালো কেন? নিয়ে দেখো এইভাবেই লাগাতে হয়, টিপটা আমি খুলে দিই হাতে পায়ে, এখানে এটা ইউজ করতে পারো বন্ধুরা, বুঝেছো শহর ক্যামেরা থেকে শহর না না, এত সকালবেলা স্নান করি না, এই তো স্নান করার আগেই বন্ধুরা, স্নান করার আগে এটা করতে পারো তোমরা, এটা স্নানের আগেই আমি স্নান করতে যাব বলে তার আগে এটা, মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তোমার স্কিন ঝকঝকে করে দেবে একদম, আর কি পার্লারের দরকার নেই, দারুণ সুন্দর স্কিন হবে এটা। 5 মিনিট রেখে, 5 থেকে 10 মিনিট রেখে মুখটাকে হালকা হাতে রাফ করে নেবে, তারপরে ময়শ্চারাইজার ইউজ করো, ব্যাস আর কিছু লাগবে না। তো আমি 5 মিনিট পরে ফিরে আসছি তোমাদের কাছে, স্কিন দেখাচ্ছি কেমন। দেখো 5 মিনিট পরে চলে এসেছি, হালকা শুকিয়ে গেছে, এইবার হাতের মধ্যে একটু জল নেবে, আর এইভাবে হালকা হাতে রাফ রাফ করে এইভাবে এইভাবে ঘোরাবে, তারপরে মুখটাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা। মুখটা ধুয়ে আসি, দেখো মুখের কেমন কামাল, দেখেছো মুখ স্কিন কতটা সফট প্লাস ঝকঝক করছে, এক টুকরো মৌসুমির লেবুর গুণাগুণ, এক টুকরো মৌসুমির লেবুর গুণাগুণটা কতটা দেখেছো বন্ধুরা? তো তোমরাও করো লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে নিও, বাই, আরও সব করার পরে ময়শ্চারাইজার ইউজ করবে।